আসলে আমি যখন থেকে ক্লাস 4-5-এ পড়ি তখন থেকে অনেকে পছন্দ করে আর কি। সুখবর, এবার লাইভে এসে তৌহিদ হৃদয়কে বিয়ের প্রস্তাব দিলেন নারী ফুটবলার শান্তি আক্তার। দর্শক, পুরো খবরটির বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, তৌহিদ হৃদয় মূলত একজন ডানহাতি ব্যাটসম্যান। 2000 সালের 4 ডিসেম্বর বগুড়ার গাবতলিতে জন্মগ্রহণ করেন তৌহিদ হৃদয়। যুব দলের হয়ে ছুটিয়েছেন রানের ফোয়ারা, দেশকে এনে দিয়েছেন বিশ্বজয় ট্রফি। এছাড়াও তিনি বিপিএল এ নবম আসরে সিলেট স্ট্রাইকার্স এর হয়ে মাঠ মাতিয়েছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলে ডাক পেয়েছিলেন। এরপর আয়ারল্যান্ড সিরিজেও ছুটিয়েছেন রানের ফোয়ারা। তৌহিদ হৃদয়ের যেন এখন বৃহস্পতি তুঙ্গে। এদিকে ক্যারিয়ারের এই সুসময়ে হঠাৎ সুসংবাদ পেলেন তৌহিদ হৃদয়। গতকাল রাতে লাইভে এসে তৌহিদ হৃদয়কে বিয়ের প্রস্তাব দিলেন জাতীয় দলের নারী ফুটবলার সঞ্জিতা আক্তার। লাইভে এসে সঞ্জিতা বলেন, জীবনের অনেকগুলো বছর একা একা পার করেছি, পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, এখন আমার ক্যারিয়ারের সুসময় চলছে, তাই আমি বিয়ের জন্য প্রস্তুত, এখন আমি বিয়ের জন্য পাত্র খুঁজছি, আমার মনের মতো একজন জীবন সঙ্গী দরকার, আমি যেহেতু ক্রীড়া অঙ্গনের মানুষ সেহেতু আমি চাই ক্রীড়া অঙ্গনের কাউকে বিয়ে করতে, আর এই জন্যই তৌহিদ হৃদয়কে আমার বেশি পছন্দ, সে দেখতে খুবই সাদাসিধে এবং হাস্যোজ্জ্বল, তার পার্সোনালিটি আমার খুবই ভালো লাগে, সে রাজি থাকলে তাকে আমি আমার জীবন সঙ্গী বানাতে চাই। তো সম্মানিত দর্শক, ফুটবলার সঞ্জিতা আক্তারের বিয়ের প্রস্তাবে ক্রিকেটার তৌহিদ হৃদয় কি রাজি হবে? আপনাদের কি মনে হয় লিখে জানাতে পারেন ভিডিওটির কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ক্রিকেটের যে কোনো আপডেট সবার আগে পেতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।